জন্ম 27 সেপ্টেম্বর 1952 সালে, জাতীয়ত বাংলাদেশী, পেশা ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক। মৃত্যুবরণ করেন তিনি 30 নভেম্বর 2017 সালে। প্রাথমিক জীবন আনিসুল হকের জন্ম চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। বাবার নাম সৈয়দ মঈনুদ্দিন হুসাইন, মাতার নাম ফাতেমা জোহরা বেগম। তার শৈশবের বেশ কিছু সময় কাটে তার নানা বাড়িতে। তার লেখাপড়া, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। কর্মজীবন টেলিভিশন, 1980 সাল থেকে 1990 দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। তার উপস্থাপনায় আনন্দমেলা এবং অন্তরালে দুইটি অনুষ্ঠান বেশ পরিচিতি লাভ করে। ব্যবসা, আনিসুল হক 80-এর দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে জড়িয়ে পড়েন এবং 1986 সালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক জীবন, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আনিসুল হক আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন লাভ করেন এবং বিজয়ী হন। তার কাজের মেয়াদ ছিল 2015 থেকে 2017 সাল। আমি জানতে চান তাহলে পার্সোনালি বলতে পারি। থ্যাংক ইউ।